হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি রাসেল লার্ন করাচ্ছি টেক টেম বাংলার সাথে। তো মূল কথা হলো, এই মেথডটা আমি কিছুক্ষণ আগে পাইছি। মূল কথা হলো, মেথডটা অনেক আগে থেকে মার্কেটে চলতেছে, বাট আমি না এটা খেয়াল করি নাই, আর এটা যে এরকম ভাবে পেমেন্ট করতেছে এটাও আমি বুঝতে পারি নাই, যার কারণে মেথডটা নিয়ে আমি ভিডিও ক্রিয়েট করে নিই। তবে যারা জানেন এই মেথডটা এড়িয়ে যেতে পারেন, আর যারা জানেন না, ভিডিও মাত্র শুধুমাত্র তাদের জন্য, যাতে করে তারা এখান থেকে 2-4 টাকা আর্নিং করে নিতে পারে। তো যাই হোক, বেলির কথা না বলে চলুন শুরু করে দিই আজকের ভিডিও। আর এখান থেকে আপনারা অ্যামাজনের গিফট কার্ড একেবারে ইজিলি উইথড্র করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সম্পূর্ণ স্টেপগুলো আপনারা সব ফুল ফল দেখতে থাকুন, অবশ্যই এখান থেকে যাই হোক 2-4 টাকা এখান থেকে অবশ্যই আর্নিং করে নিতে পারবেন। তো আপনার অ্যান্ড্রয়েড ফোনটা হাতে নিন আর প্লে স্টোরে যান, আর সেখান থেকে ভিপিএন লেখার পরে যে কোনো একটা ভিপিএন অবশ্যই এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটা আপনাদের বিষয়ে আপনারা কোন ভিপিএন নেবেন, তবে এক্ষেত্রে আমি যে ভিপিএনটা ইউজ করতেছি আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, ঠিক আছে? তো এটা সম্পূর্ণ আপনাদের বিষয়ে। তো আমি ভিপিএনটা ইনস্টল করে নিচ্ছি। ফ্যাক্ট রিওয়ার্ড এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর অথবা এপিকে কম্বো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? প্লে স্টোরে যদি না পান তাহলে এপিকে কম্বো ওয়েবসাইট থেকে এটা অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা সিম্পলি ইনস্টল করার পর ওপেন করবেন, আর অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভিপিএনটা যেন কানেক্টেড থাকে, ওকে? দেন এটা ওপেন করার পর নিচে দেখবেন সাইন আপ উইথ ইমেল অ্যাকাউন্ট, এখানে ক্লিক দেবেন। দেন এখানে অল ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে, তো নাম, ইমেল অ্যাড্রেস সব কিছু দিয়ে এখানে ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ফিল আপ করে দিচ্ছি। দেন এখান থেকে আমাদের সব কিছু ফিল আপ করার পরে একটা পাসওয়ার্ড দিতে হবে, দেন পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবো, ঠিক আছে? তো সাইন আপে যখনই আমরা ক্লিক করে দেবো, তো একটু অপেক্ষা করতে হবে আমাদের, এটা লোড নিচ্ছে। আর লোড ডাউন শেষ হলে এখানে আমাদের ডেট অফ বার্থ আর আমাদের জেন্ডার কি এটা দিতে বলবে, ঠিক আছে? তো এখানে যে ডেট অফ বার্থটা আপনারা ইউজ করবেন সেটা অবশ্যই 18 বছরের ওপর হইতে হবে, আর এখানে কোনো প্রকার এসএসএন বা কোনো কিছুর কোনো রকমের দরকার নাই। তো এখানে আপনার ইচ্ছা মতো ডেট অফ বার্থ আপনি এখানে ইউজ করতে পারবেন, জাস্ট খেয়াল রাখবেন যে ডেট অফ বার্থটা যেন 18-এর ওপরে হয়। তো এখান থেকে মেল চাইলে মেল, ফিমেল চাইলে ফিমেল, কোনো সমস্যা নাই, যে কোনো একটা দেওয়ার পর জাস্ট নেক্সট করে দেবেন। তো এখানে আমাদের চাই ফোন নাম্বার আর স্টেট। তো এখানে আপনি আপনি যে কোনো ফোন নাম্বার দিতে পারবেন, এখানে আপনি আপনার ইচ্ছা মতো ফোন নাম্বার তৈরি করে দেবেন, ঠিক আছে? আর এখান থেকে আপনি ওই স্টেটটাই সিলেক্ট করবেন যে স্টেটের আপনি রিসিপ্ট তৈরি করবেন, ঠিক আছে? তো মনে রাখবেন স্টেট সিলেক্ট করার সময়, কারণ এক স্টেটের লোক অন্য স্টেটে খুব কম যায়, মূল কথা হলো ছোটখাটো যে কেনাকাটা আছে এগুলো করার জন্য। তো যাই হোক, এখানে আপনি যে কোনো ধরনের ফোন নাম্বার দিতে পারবেন, আর এখানে নিচে অবশ্যই আপনাকে ফোন নাম্বার দেওয়ার পর এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তো এখান থেকে একটা যে কোনো একটা স্টেট আমি সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে নিউ অন দিলাম, এখান থেকে আমি নেক্সট করে দিলাম, ঠিক আছে? তো এখানে ইনেবল লোকেশন বলতে সেটা অন করার দরকার নেই, এখান থেকে আপনি সিম্পলি স্কিপ করে দেবেন, ওকে? এটা হলো কথা। স্কিপ করার পরে অবশ্যই আপনাকে রেফার কোড দিতে হবে, যেটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে আপনাকে অবশ্যই রেফার কোড ইউজ করতে হবে, রেফার কোড ইউজ না করলে আপনি এখানে $2 পাবেন না। তো যাই হোক, আমি স্ক্রিনে যে রেফার কোডটা শো করতেছে আপনারা এই রেফার কোডটা ইউজ করবেন। তো এখানে আপনারা HD86KQ এই রেফার কোডটা আপনাদের অ্যাকাউন্টে ইউজ করবেন, এবং পরবর্তীতে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটাতে আপনাদের পার্সোনাল রেফার কোড ইউজ করবেন, ঠিক আছে? তো রেফার কোডটা এখানে বসানোর পর জাস্ট আপনাকে এন্টার করতে হবে, ঠিক আছে? তো আমি বসিয়ে এন্টার করে দিচ্ছি। কোডটা দেওয়ার পরে এন্টার করার সাথে সাথে আপনারা এই পেজটা চলে আসবেন। তো এখানে দেখেন .00, যখনই আপনি এখানে একটা রিসিপ সাবমিট করবেন তখনই আপনার রেফারেল বোনাস প্লাস যে রিসিপ সাবমিট করছেন সেটার বোনাস আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা শিখবো কীভাবে রিসিপ তৈরি করতে হয়, আর এই কাজটা আপনারা শিখে রাখেন, কারণ বিভিন্ন ক্ষেত্রে এই রিসিপগুলো ইউজ হয়, ঠিক আছে? শুধুমাত্র এই অ্যাপসের ক্ষেত্রে না, যে কোনো অন্যান্য অ্যাপসের ক্ষেত্রে ওই কাজটা ইজিলি করতে পারবেন আপনি, ঠিক আছে? অর্থাৎ রিসিপ সাবমিট করে আর্নিংটা করতে পারবেন। তো এই expense.com এই ওয়েবসাইটটাতে চলে আসবেন, আসার পরে নিচে চলে আসবেন, দেন এখানে দেখা আছে বিভিন্ন প্রিমিয়ার আছে, বাট প্রিমিয়ারের দরকার নাই, এখান থেকে আমরা সেকেন্ডটা সিলেক্ট করতেছি, কারণ এটা দেখার মতো, ঠিক আছে? একটু বোঝার মতো আর যাই হোক একটু ভালো, ঠিক আছে? তো অ্যাপস যে রিকোয়ারমেন্টটা দিছে সেটা হলো 2 সপ্তাহের মধ্যে যে রিসিপ্টটা, মানে 2 সপ্তাহের মধ্যে যে পণ্যগুলো কেনাকাটা হয়েছে জাস্ট সেগুলো নিবে, ঠিক আছে? তো এখানে এমন একটা তারিখ দিবেন যেটা 2 সপ্তাহের মধ্যে পড়ে, তো আমি এখানে 3 তারিখ দিয়ে দিলাম। দেন এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে টাইম। তো সবসময় খেয়াল করবেন ইউএসএ টাইম জোন মেনটেন করার, ওকে? তো ইউএসএ টাইম জোন মেনটেন করে কাজ করার চিন্তা মানে করবেন আর কি।
কারণ ওরা আমাদের থেকে ওরা 24-12 ঘন্টা আগ দিচ্ছে, ঠিক আছে? তো এখানে বিজনেস নেম বলতে এখানে শপের নামটা দিয়ে দেবেন, তো যে কোনো শপ হইতে পারে, ঠিক আছে? তো এখানে আমি একটা শপের নাম দিয়ে দিচ্ছি, তো এখানে দিতে হবে অ্যাড্রেস। তো অ্যাড্রেস আমরা যে কোনো একটা ইউজ করতে পারি পারি, তবে এক্ষেত্রে আপনারা সবসময় মনে রাখবেন যে যে ধরনের অ্যাপসের সিকিউরিটি যেরকম, সেখানে সে ধরনের অ্যাড্রেস ইউজ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই অ্যাপসটার ক্ষেত্রে আমরা এই অ্যাড্রেসটা ইউজ করতেছি, বাট কোনো সমস্যা হচ্ছে না। বাট পরবর্তীতে অন্যান্য অ্যাপসে কাজ করতে গেলে দেখা যাবে যে ওই দিককার সিকিউরিটিগুলো অনেক হাই, যার ফলে সেখানকার ইয়েটা অনেক হাই হবে হয়তো বা। তো যাই হোক, এখান থেকে স্টেট হলো সিএ, অর্থাৎ ক্যালিফোর্নিয়া, ঠিক আছে? তো আমরা এখানে সিএ দিচ্ছি। আর অবশ্যই যে রিসিপ্টটা যেখানে তৈরি করবেন, আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেটা লোকেশনও একই জায়গায় দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এখানে আসতেছে ট্যাক্স, তো এখানে দেওয়ার দরকার নাই। এখানে কতটা আইটেম কিনছেন এবং কত পিস কিনছেন এবং এখানে তার টোটাল প্রাইস কত পড়ছে, এটা আপনারা দিবেন, ঠিক আছে? তো এখান থেকে দেওয়া হয়ে গেলে সব কিছু যদি ঠিক থাকে, তো এখান থেকে আপনি মেক রেসিপ্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে আমাদের এই রেসিপ্টটা এখানে ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমরা মোবাইলে চলে যাব, আর এটা মোবাইল দিয়ে স্ক্যান করে জাস্ট সাবমিট করে দিলেই আমরা ডলারটা চলে আসবে আমাদের অ্যাকাউন্টে, সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই যে ক্যামেরার আইকনটা দেখতে পাচ্ছি, এখানে সিলেক্ট করব। তো যাদের কাছে দুইটা ডিভাইস আছে, যারা রিসিপ্ট মেক করতে পারবেন, তারা এখান থেকে স্ন্যাপ অপশনটা ইউজ করবেন। আর যাদের কাছে দুটা ডিভাইস নেই, একটা ডিভাইস দিয়ে করবেন, তারা এই যে ই রিসিপ্ট এটা করবেন। আর ওই যেটা দেখালাম যে সাইট থেকে, ওটার নিচে না রিসিপ্ট ডাউনলোড করার অপশন আছে, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে লেখা থাকবে ডাউনলোড জেপিজি ফাইল বা পিডিএফ ফাইল, ডাউনলোড করে এখানে আপলোড করবেন। যেহেতু এখানে আমার কাছে ল্যাপটপ প্লাস ফোন দুইটাই আছে, তো এক্ষেত্রে আমি এখান থেকে স্ন্যাপ করতেছি অ্যান্ড এখানে স্ন্যাপে ক্লিক করতেছি, ঠিক আছে? ক্লিক করতেছি, আর ক্লিক করার পরে দেখেন আমরা যে রিসিপ্টটা তৈরি করতেছি এটা এখানে আসছে। তো জাস্ট এটাকে আমরা ঠিকঠাক মতো এখানে ধরবো, ধরার পরে ক্যামেরার অপশনে একটা ক্লিক দেবো, দেন এরা এটা লোডিং নিবে, ঠিক আছে? তো স্টেপ বাই স্টেপ এরা আমাদের সব কিছু দেখেন, স্টোর টোটাল অ্যান্ড ডেট, অর্থাৎ আমাদের সব কিছুই কিন্তু ঠিক আছে। এখন কিন্তু আমরা এখান থেকে এই যে কানিতে সাবমিট অপশন আছে, এই সাবমিটে ক্লিক করবো। আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনারা স্টোর টোটাল ডেট এগুলো টিকমার্ক হয়েছে কি না। যদি টিকমার্ক না হয় তাহলে এই যে মধ্যের যে বাটন আছে এটাতে বারবার ক্লিক করতে থাকবেন, তাহলে এটা নিয়ে নেবে। দেন এখান থেকে আমি সাবমিট করে দিচ্ছি, তো এটা ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে? তো তো একটু অপেক্ষা করতে হবে। আর তো দেখেন এরা আমাকে 250 পয়েন্টের মতো দিছে, আর এখানে 250 দিছে, আপনাদের আরও বেশি দিবে, কারণ আমি অনেকগুলো রিসিপ এখানে আপলোড করতেছি, ঠিক আছে? তো যার কারণে 250 দিছে। তো যাই হোক, আপনারা এইভাবে রিসিপ আপনি অবশ্যই সাবমিট করবেন, আর বাদ বাকি রেফার করে আর্নিং করবেন, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন ওইখানে একটা করে রিসিপ অবশ্যই সাবমিট করবেন, তাহলে কিন্তু $10 হয়ে যাবে। আর $10 হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে রিওয়ার্ড অপশনে চলে যাবেন। রিওয়ার্ড অপশনে যাওয়ার পরে আমি আপনাকে উইথড্রো সিস্টেমটা দেখাই দিচ্ছি কীভাবে উইথড্রো করবেন। তো এখানে দেখেন যে সকল গিফট কার্ড আছে, তো এখান থেকে আমি ভিউয়াল করলাম। ভিউয়াল করার পরে আমাদের একটু সময় নিচ্ছে, তো ভিউয়াল করার পরে দেখেন এখানে সব ধরনের গিফট কার্ড আপনারা পেয়ে যাবেন, সব বলতে না, এখানে অ্যামাজন আছে, অ্যাপেল আছে। তো এখান থেকে আমি অ্যামাজনটা সিলেক্ট করলাম। অবশ্যই আপনাদের মেলটা ভেরিফিকেশন করে নিতে হবে, মেলে একটা লিঙ্ক যাবে, সেটাতে জাস্ট ক্লিক করে ভেরিফিকেশনটা করে নেবেন, আর সেটা অবশ্যই আপনার ফোনে লগ ইন করে নেবেন মেলটা। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট $10 সিলেক্ট করবেন। আর অবশ্যই এখন আমাদের উইথড্র করার জন্য দেখেন 5,750 পয়েন্ট দরকার হবে, তো এটা হলে কিন্তু আমরা এটা ইনস্ট্যান্ট উইথড্র করে নিতে পারবো, ঠিক আছে? তো এইভাবেই আপনারা কাজ করতে থাকুন। তো যাই হোক, মেথডটা আরও আগে দেওয়া উচিত ছিল, বাট আমি নিজেও কিছুক্ষণ আগে মেথডটা পাইছি। তো যাই হোক, আপনারা এইভাবে কাজ করতে পারবেন। আর অবশ্যই আমার রেফার থেকে অ্যাকাউন্ট করবেন, কারণ রেফার থেকে অ্যাকাউন্ট করলে আপনারা 3,000 পয়েন্ট এমনিতেই পেয়ে যাবেন একটা রিসিপ্ট সাবমিট করার সাথে সাথে। আর যদি রেফার থেকে অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ইনেবল হবে না, ওকে? তো যাই হোক, এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ, নিজে ভালো থাকবেন এবং আপনার ফ্যামিলির খেয়াল রাখবেন।